নওয়াজ শরীফ পাকিস্তানের তিনবারের প্রধানমন্ত্রী তিনি। এ যাবৎকালে দেশটিতে বেসামরিক কেউ প্রধানমন্ত্রী হিসেবে পূর্ণ মেয়াদ শেষ করতে পারেননি, কিন্তু নওয়াজই একমাত্র ব্যক্তি যিনি টানা তিনবার দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। নওয়াজের জন্ম 25 ডিসেম্বর 1949 সালে। তিনি পরিবারের বড় ছেলে। তার বাবা একজন ধনাঢ্য শিল্পপতি ছিলেন। তিনি ইত্তেফাক এবং শরীফ গ্রুপের প্রতিষ্ঠাতা ছিলেন। জুলফিকার আলী ভুট্টো প্রধানমন্ত্রী থাকাকালীন নওয়াজ পরিবারের বিভিন্ন প্রতিষ্ঠান জাতীয়করণ করা হয়। এরপরে রাজনীতিতে প্রবেশের চিন্তা করেন তারা। নওয়াজ ব্যবসায় ভালো করতে পারবেন না এমন চিন্তা থেকেই তার বাবা তাকে রাজনীতিতে ঢোকার পরামর্শ দেন। এরপর 1976 সালে পাকিস্তান মুসলিম লীগে যোগ দেন নওয়াজ। জেনারেল জিয়াউল হকের সময়ে নওয়াজ প্রথম পাঞ্জাব ক্যাবিনেট অর্থমন্ত্রী হিসেবে নিযুক্ত হন। এরপর 1981 সালে তিনি পাঞ্জাব উপদেষ্টা বোর্ডে যোগ দেন। 1985 সালে নওয়াজ পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হন। 1988 সালে সামরিক শাসন শেষে তিনি আবারও মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হন। 1990 সালের 1 নভেম্বর প্রথমবারের মতো পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন নওয়াজ শরীফ। 1997 সালে দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী হন নওয়াজ শরীফ। এরপর বহু উত্থান পতনের পর 2013 সালে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন নওয়াজ শরীফ। কিন্তু তৃতীয়বারের পূর্ণ মেয়াদ শেষ হওয়ার আগে পানামা পেপার্স কেলেঙ্কারিতে ফেঁসে পদত্যাগে বাধ্য হলেন এই পাক প্রধানমন্ত্রী। 2015 সালে পানামা পেপার্স কেলেঙ্কারিতে নওয়াজের পরিবারের দুর্নীতির বিষয়টি উঠে আসে। এরপরে নওয়াজ এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়। তবে কোনো ধরনের দুর্নীতির কথা বরাবরই অস্বীকার করে আসছিলেন নওয়াজ শরীফ। কিন্তু শুক্রবার আদালতে তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় বাধ্য হয়ে তাকে পদত্যাগ করতে হল। সুপ্রিম কোর্টের 5 সদস্যের বিচারপতির বেঞ্চ শুক্রবার সর্বসম্মতিক্রমে নওয়াজের বিরুদ্ধে এই রায় ঘোষণা করে। নওয়াজের কার্যালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, সুপ্রিম কোর্টের রায়ের পরই প্রধানমন্ত্রী পদ থেকে অব্যাহতি দিয়েছেন নওয়াজ শরীফ। Thanks for watching. If you enjoyed the video, please leave a like, and also for more videos, please click on subscribe button. Thank you.